পদ নয় পদ্মকে ভালোবাসো একদিন পদ তোমাকে ঠিক খুঁজে নেবে আজ বিজেপি রাজ্য সম্পাদিকা পদে নিযুক্ত হলেন ফাল্গুনী পাত্র শুধু তার সাংগাঠনিক কার্যকলাপের জন্যই তিনি আজ যথার্থ মর্যাদা লাভ করলেন আসুন শুনে নি কি জানালেন তিনি নমস্কার দ্য রেগুলার ডট ইন আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা চলে এসেছি বিজেপির সদ্য নবনির্বাচিত রাজ্য সম্পাদিকা ফাল্গুনি পাত্রর বাড়ি সোশ্যাল মিডিয়ায় এখন একটা কথা খুব প্রচলিত বা চলছে বিজেপির অন্দরেও চলছে আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি যে পদ নয় পদ্মকে ভালোবাসো তাহলে পদ তোমাকে নিজেই খুঁজে নেবে সেই কথাটা কিন্তু আজকে অনেকটাই সত্য প্রমাণিত হলো কারণ বিজেপির ব্যারাকপুরের জেলা সাংগঠনিক সভানেত্রী পদ থেকে সরে আসার পর তিনি কিন্তু কোনো পদেই ছিলেন না আজকে ফের নতুন করে তিনি কিন্তু একটা বৃহত্তর আকারে বৃহত্তরভাবে বৃহত্তর পদে আসীন হলেন কি না বিজেপির রাজ্য সম্পাদিকা সেই বিষয়ে আমরা কথা বলে নেব ফাল্গুনীতির সাথে দিদি প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রথম প্রশ্ন কেমন লাগছে ভালোই লাগছে রাজ্যে আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন আমাকে উপযুক্ত মনে করেছেন তাই সেই জন্য আমি নিশ্চয়ই খুব আনন্দ অনুভব করছি এবং নিজেকে নিজের কাছেও ভালো লাগছে যে তিনি আমাকে যোগ্য মনে করেছেন একটা প্রশ্ন করবো যে এই যে বিরাকপুরের যে সাংগঠনিক সভানেত্রী ছিলেন তারপরে যখন সেই পথটা আর কি চলে যায় তারপর আপনি অনেকটাই আমরা দেখেছি যে একটু অস্তমিত হয়েছিলেন আজকে আবার নতুন উদ্যমে এই যে পথ পেলেন আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে দেখুন আমি ভারতীয় জনতা পার্টি করি আমি বিভিন্ন ক্ষেত্রে আপনি আগেও দেখেছেন আমি বলেছি যে এই দলটি কাজের ওপর নির্ভর করেই সাধারণত আমরা দেখতে পাই যে কাজ করলে যেটা আপনি প্রথমেই বললেন যে পদ নয় পদ্মকে ভালোবাসলেই কিন্তু ঠিক পদটা পাওয়া যায় অ্যাকচুয়ালি সত্যিকারের ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি স্তর থেকে আমি ব্লক এবং রাজ্যের সেক্রেটারি থেকে জিএস তারপরে প্রেসিডেন্ট বর্তমান রাজ্যের সম্পাদিকা হিসাবে আমাকে ওনারা মর্যাদা দিয়েছেন বা আমাকে রেখেছেন একদম গ্রাসরুট লেভেল থেকে আমি কাজের মাধ্যমে উঠে এসেছি এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যেখানে কাজ করলে তার সম্মান পাওয়া যায় তার যোগ্য জায়গা পাওয়া যায় সেটা আজ আবার প্রমাণিত হলো এটা আজ নয় বারবার এটা প্রমাণিত হয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে বিজেপি করে তারা জানে এবং তারা এই দলটার উপর সেই জন্যই ভরসা রাখে এবং সেই জন্য এটা সাংগঠনিক এবং অন্য দলের থেকে এই দলটা সম্পূর্ণ আলাদা আর আরেকটা যেটা প্রশ্ন করবো যে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বা বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি যে নতুন পুরনো এই একটা দ্বন্দ্ব কিন্তু লেগেই রয়েছে এবং তার ফলে নাকি পুরনো যারা রয়েছে নতুনদের ভিড়ে তারা চাপা পড়ে যাচ্ছে এই বিষয়ে কি বলবেন বা নতুন এই পদে আসীন হয়ে সেই বিষয়ে কি ভূমিকা নেবেন দেখুন আমাদের দল বাড়ছে নতুন তো আসবেই তাদেরকে নিশ্চয়ই সম্মান দিয়ে নিতে হবে তো পুরনোদেরও যদি আমি মনে করি যে সঠিকভাবে তারা সবাইকে নিয়ে কাজ করার মতো দূরদৃষ্টিতা দেখায় এবং কাজ করার মতো মানসিকতা রাখে তবে নিশ্চয়ই তারাও একদিন জায়গা করে নিতে পারবে শুধু দ্বিধাদ্বন্দ্ব করে নতুন পুরনো এরকম নেই আশা করি এটা কেটে যাবে প্রথম প্রথম এরম জিনিস স্বাভাবিক থাকে কারণ নবীনরা যখন এসে পুরনোদের হয়তো তারা হতাশ হয় কোনো কোনো জায়গায় হয়তো তারা একটা দল থেকে এসে সেই স্ট্রেন্ডটা তাদের মধ্যে থেকে যায় যার জন্য কিছু বোঝা বোঝাপড়ার অভাব হয় কিন্তু থাকতে থাকতে একই বাড়িতে থাকলে সবসময় অশান্তিও কখনও থাকে সুসম্পর্ক ভালো খারাপ ভালো দুটো মিলিয়েই যেরকম পরিবার হয় সেটাও এটাও আমাদের ভারতীয় জনতা পার্টির একটা পরিবার তো নিশ্চয়ই যারা নতুন আসছে নিশ্চয়ই তার সমন্বয় হবে হয়তো সাময়িক কিছু কুটিনাটি লাগতে পারে কিন্তু আগামী দিনে নিশ্চয়ই দেখবেন যে এত বৃহৎ সংসারে এইটুকু সামান্য জিনিস সেটা কখনোই মানুষের সামনে পড়বে না আমাদের লক্ষ্য দু হাজার এবং আমরা সেই লক্ষ্যে যেভাবে এগোচ্ছি আগামী দিনে আর নয় মমতা আর নয় অন্যায় পশ্চিমবঙ্গে যে অন্যায় হচ্ছে তার অবসান হবে এবং দু হাজার একুশে নতুন সূর্যোদয় হবে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবে গত মাসেই সাতাশ তারিখে এক বছর পূর্ণ করলো মোদী সরকার তো আমরা দেখেছি যে গত কয়েকদিনের মধ্যে লকডাউনের মধ্যেই এই দুর্বিষহ অবস্থার মধ্যেই কাঁচাপাড়াতেও প্রাক্তন যে মণ্ডল সভাপতি ছিলেন তার ওপর হামলা হয়েছে বা হালিশহরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে বিজেপি কর্মীদের মারধর সাংসদ অর্জুন সিংয়ের সেখানে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শাসক দলের সাথে এ বিষয়ে কি বলবেন দেখুন বিষয়টা সেটা নয় যেটা আমি আগেও বলেছিলাম যে বহিরাগত কেউ আমাদের এই পার্টির অন্দরে ঢুকে বিশেষত তৃণমূল যারা করছে তারা তাদের ফোর্স আমাদের পার্টির মধ্যে ঢুকিয়ে আমাদের পার্টিকে বিভাজিত করতে চাইছে ভুল বোঝাতে চাইছে ভুল বার্তা দিতে চাইছে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা প্রমাণ পেয়েছি যথাযথ প্রমাণ নিয়ে আমরা সেটা আমাদের উপর নেতৃত্বকে জানিয়েছি যেভাবে তৃণমূল ভাব যে আবার ক্ষমতায় আসবে বা দখল ক্ষমতা দখল করবে সেটা আর সম্ভব নয় কারণ মমতা ডাহা ফেল করেছেন উনি প্রতিটা ক্ষেত্রে করোনা নিয়ে আমফান নিয়ে বিভিন্ন বিষয়ে যেভাবে রাজনীতি করেছেন এবং রেশনিং দুর্নীতি মানুষের এই দুরবস্থার মধ্যে খাদ্য যেটা মানুষের সবথেকে ইন মানে সবথেকে সতর্কতা মানে কি বলবো স্পর্শকাতর জায়গা এবং রোগ যেটা সব থেকে স্পর্শকাতর জায়গা শুধু তাই নয় এই চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রের থেকে যে আমাদের যেটা স্বাস্থ্য বিমা যেটা দেওয়া হয়েছিল কৃষকদের ক্ষেত্রে যে কৃষাণ সম্মান নিধি যেটা দেওয়া হয়েছিল সেগুলোর থেকেও তাদেরকে পেতে দেয়নি কারণ আমরা জানি একদম গরিব মানুষ সব থেকে ভোগে তাদের স্বাস্থ্যের জন্য তারা ডাক্তার দেখাতে পারেন না যারা চাষি আমাদের এটা আপনারা জানেন যে আমাদের দেশ এবং রাজ্য পুরোটাই কৃষি নির্ভর সেখানে কৃষকরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা আত্মহত্যা করছে বিভিন্নভাবে তারা ফসলের দাম পাচ্ছে না তো সেক্ষেত্রে কেন্দ্র সরকার যে সহযোগিতা করছে সেটুকুও রাজ্য সরকার তারা পাক এটা ওনারা চাইছে না তো মানুষ কিসের জন্য তাকে ভোট দেবে তো সেই জন্য মানুষের থেকে উনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তো কিছু এই ধরনের গুন্ডা যারা রয়েছে তারা গুন্ডাগিরি করতে চাইছে বিজেপিকে ভাঙতে চাইছে কিন্তু বিজেপি অনেক শক্ত পাকে জন্মেছে পদ্ম তো সেই পদ্মটা দুর্গার মা দুর্গার পায়ে ঠাকুরের পায়েই সেটা নিবেদন হয় তো সেই জন্য যে অসুর রাজ চলছে সেটা দমন হবে এবং আগামী দিনে শুভ শক্তির উদয় হবে এই বিশ্বাস রেখে আমরা দু হাজার একুশে একদম অবশ্যম্ভাবীভাবে আমরা ক্ষমতা দখল করতে চলেছি এবং আমরা কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানুষের সেবার মাধ্যমেই কিন্তু আমরা দু হাজার একুশে আবার পশ্চিমবঙ্গের মানুষের যে আমরা ভেবেছিলাম যে যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমরা পরিবর্তন করব আমরা বদলা নেব না আমরা বদলা নয় বদল চাই কিন্তু উনি কিন্তু বদলা নিয়েছে বদল উনি করতে পারেননি বরং আরও খারাপ অবস্থা হয়েছে সিপিএম সময় যা ছিল আরও খারাপ অবস্থা হয়েছে মানুষ প্রকৃত বদল চাইছে তো আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রকৃত বদল আনবো এবং আমরা সবাই মিলে সবাই একসাথে নতুন পুরনো এখানে কোনো মানে কারোর সাথে কারোর কোনো দ্বন্দ্ব নেই আমরা একটা ক্ষেত্রে সবাই একই আছি তো এই আমাদের কোনো দ্বন্দ্ব নেই যেটা তৃণমূল ভাবছে যেটা তৃণমূল করাতে চাইছে সেটা কখনোই হবে না এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আগামী দিনে কি বিচপুরে যাবেন এই টালমাটাল অবস্থার মধ্যে হ্যাঁ নিশ্চয়ই কেন যাব না বিজপুরে নিশ্চয়ই যাব বিচপুরে আমি বহুবার গেছি হ্যাঁ নিশ্চয়ই কেন যাব না কারণ কিছু। কোন ভূমিকার বিষয় বলতে আমরা কার্যকর্তা কর্মী যারা বিনা কারণে ঘর আছে যারা বিজেপি করার অপরাধে তৃণমূল তাদেরকে ঘরছাড়া করছে তো আমরা নিশ্চয়ই তাদের পাশে আছি থাকবো এবং আবারও আমরা সবাই একত্রিত হয়ে একসাথে আমাদের জেলা রয়েছেন যিনি মাননীয় প্রেসিডেন্ট আমাদের উমাশঙ্কর সিং আছেন আমাদের মাননীয় এমপি আছেন আমাদের মুকুলদা রয়েছে আমাদের শুভ্রাংশুদা রয়েছে আমাদের আমাদের সুনীল সিং দা আমাদের যে নোয়াপাড়ার এমএলএ রয়েছে আমরা আমাদের পবন সিং ভাটপাড়ার এমএলএ রয়েছে আমরা এখানে অনেক শক্তি রয়েছে তো এবং সব থেকে শেষ হচ্ছে আমাদের সাথে জনগণ রয়েছে তো আমরা নিশ্চয়ই এই যে তাদের যে অসম লড়াই তারা যেটা শুরু করেছে তার বিরুদ্ধে আমরা সবাই মিলে লড়তে প্রস্তুত এবং আগামী দিনে আমরা লড়াই করব। এবং সেই লড়াইতে আমরা অবশ্যই জায়গা করে নেব এটা সময়ের অপেক্ষা আচ্ছা শেষ প্রশ্ন করে নেব আজকে এত খুশির দিনে আপনাদের যে কর্মী সমর্থক রয়েছে বাইরে দেখছি দেখছিলাম যে প্রচুর কর্মী সমর্থক তারা আবির খেলছেন মিষ্টিমুখ করছেন কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে দেখুন তারা সবাই আমাদের রাজ্যস্তর থেকে স্তর থেকে সব জায়গায় আমাদের বার্তা আছে যে আগামী দিনের প্রকৃত পরিবর্তন তো সবাই একসাথে রয়েছে পায়ে পা মিলিয়ে নতুন পুরনো সবাই একসাথে সবাই মিলে আমরা যারা সহযোদ্ধা আছি একসাথে কাজ করব যেরম ব্যারাকপুরের পরিবর্তন হবে সেরকম সারা পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে এই লক্ষ্যে আমরা এগোচ্ছি এগোবো এবং আগামী দিনে আমাদের পরিবর্তন অবশ্যম্ভাবী এই প্রতিজ্ঞা করেই আমরা সবাই পায়ে পা মিলিয়ে একসাথে আমরা রয়েছি আমরা ময়দানেই আছি ধন্যবাদ দিদি আমরা কথা বলে নিলাম বিজেপির সদ্য নবনির্বাচিত রাজ্য সম্পাদিকা ফাল্গুনি পাত্র সাথে তিনি কিন্তু আমাদেরকে অনেক কথাই জানালেন বিজেপির নব্য পুরাতন যে গোষ্ঠীদ্বন্দ্ব বা আরও অনেক বিষয় নিয়ে তিনি কিন্তু আমাদেরকে অবগত করলেন সেই বিষয়ে আমরা কথা বলতে আজকে চলে এসেছিলাম ফালগুনিদের বাড়িতে আমরা কথা বলি আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন এরকম নতুন নতুন আরও নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন যাতে এরকম নতুন নতুন বিভিন্ন আপডেটস আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি ক্যামেরা পার্সন অরুণাবর সাথে আমি আকাশ দ্য রেগুলার ডট ইন নৈহাটি